ওজন দেওয়া হচ্ছে। টি শার্টের মধ্যে লেখা আছে এখানে ফোনেও বুকিং দেওয়া হচ্ছে। অনেকে ফোনে বুকিং দিয়ে মাংসের অর্ডার করেন, পরিচিত যারা আছেন তারা বা রেগুলার কাস্টমার যারা ওনাদের, তারা ফোনে বুকিং করে অর্ডার দিচ্ছেন। আপনাদেরকে একটা মোবাইল নাম্বার দেখাই, এখানে আপনারা এখানে মোবাইলে কল দিয়ে আসতে পারেন যে মাংস আছে কিনা বা মাংস বিক্রি হচ্ছে কিনা। এই নাম্বারটা হচ্ছে ওনাদের মোবাইল নাম্বার, এই নাম্বারে কল দিয়ে আসতে পারেন। যদি দুপুরের পরে আসেন তাহলে এই নাম্বারে কল দিয়ে আসতে হবে, কারণ মাংস তখন নাও থাকতে পারে। তিনটা পর্যন্ত ওনারা বিক্রি করেন, তিনটার মধ্যে শেষ হয়ে যায়। মহিলারাও আসেন, পুরুষের পাশাপাশি মহিলারাও আসেন মাংস নিতে। এখানে দেখুন সবাই আসেন। সবাই মাংস কাটতে ব্যস্ত। প্রতিদিন 12 থেকে 13টি গরু কাটা হয়, সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত এই গরুর মাংস বিক্রি হয়। তার মধ্যেই 12 থেকে 14টা গরু জবাই হয়। এখানে গরুর সব কিছু মিশিয়ে একসাথেই বিক্রি করা হয় এবং সেটা সবার সামনেই বিক্রি করা হয়। মাংস কি এখানে জবাই করেন গরু? এইখানে জবাই করা হয়, এখানে গরুর মাংস বিক্রি করা হয়। দেখুন ওইখানে কাটা হচ্ছে, এখানেও কাটছেন, এখানে ওজন দেওয়া হচ্ছে। অনেকেই আসছেন, ভিডিও কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কোথেকে আসছেন? সাংবাদিক বলতে। আচ্ছা, মাংস নিতে এসছেন? কতদিন ধরে এখানে মাংস বিক্রি হচ্ছে জানেন? না, আমি আজকে আজকে এসছেন। 595 টাকা করে মাংস বিক্রি হচ্ছে। আচ্ছা, দেখতে পেলেন এরকম অনেকেই এসছেন, অনেক মানুষ এসছেন, এখানে মাংস বিক্রি করছে, মাংস কিনতে এসছেন। এখানে ওজন করে বিক্রি করা হচ্ছে। ভাই একজন কতটুকু মাংস কিনতে পারে? মানে 1 কেজি 1.5 কেজিও কিনে দেওয়া যায়? আধা কেজি পর্যন্ত মাংস বিক্রি করতে পারেন আপনারা? 100 গ্রামও নিয়ে দেওয়া যাবে। তো এটা একটা চমৎকার একটা সুযোগ। দর্শক, কেউ যদি 100 গ্রাম মাংস কিনতে চায় তাহলে সে এখান থেকে 100 গ্রাম মাংসও কিনতে পারবে, গরুর মাংস। এই দেখেন বিক্রি হচ্ছে। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো।
আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছিলেন? জি বলুন। কোথা থেকে আসছিলেন? আমি আসি শেওড়াপাড়া থেকে। শেওড়াপাড়া থেকে কতটুকু মাংস নিলেন? এখন নিলাম 3 কেজি। 3 কেজির মতো মাংস নিলেন। কত করে নিল? মানে 595 টাকা করে পড়েছে। 595 টাকা করে 3 কেজি। মাংস কেমন? কি মানে কি মনে হলো দেখে মাংস? মাংস ভালো। মাংস ভালো? মানে অন্য জায়গা থেকে এখানে কম মানে কেন? এটা কি আসলে আপনি এটা করে গরু আরেকটা গরু নিয়ে আসছে, এই গরুটা এবার জবাই হবে। এটা কত কেজি হবে আনুমানিক? 220-230 হবে। 250 কেজি হবে। এগুলো কি ফ্রিজিয়ান? যা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান? আনুমানিক 250 কেজির মতো গরু। এই গরুটা এখন জবাই দেবেন সবাই। তারপরে যে উপস্থিত অনেকেই আছেন, গরুর মাংস এখানে পাননি, দাঁড়িয়ে আছে চোখের নিয়ে, তারা পরে মাংসগুলো পাবেন। ভাই কোথেকে আসছিলেন মাংস? আসছিলাম মিরপুর 2। মিরপুর 2 থেকে কতটুকু মাংস কিনলেন? মাংস নিলাম টোটাল 9 কেজি। 9 কেজি? মানে কি মনে হয় অন্য জায়গা থেকে মাংস এখানে মাংস সাশ্রয়? আগে একদিন নিছিলাম, মাংসটা খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, এটা এই যে শুধু রমজান মাস উপলক্ষে, এটা যদি সারা বছর হয় তাহলে কেমন হতো? সারা বছর তো করা সম্ভব না, কারণ যারা ক্ষমতায় থাকে তারা তো অনেক কিছুই। এখানে ওনারা তো নিশ্চয়ই লস দিয়ে বিক্রি করছে না, সামান্য হলেও কিছুটা লাভ হচ্ছে নাকি? তো যদি তাই হয় তাহলে সারা বছর সম্ভব না কেন? বা অন্যরা কেন পারছে? অন্যরা পারছে না, একটা গরুতে অনেক লাভ করার চেষ্টা করতেছে, সম্ভবত 10-20টা গরু গরু কাটে, কম লাভ করার চেষ্টা, কম লাভে বেশি বিক্রি, বেশি সেল হলেই তো এখন অনেক বিক্রি হচ্ছে। বেশি সেল মানেই তো অনেক বিক্রি, অনেক বিক্রি। একটা গরুতে 2000 করে থাকলে 20টা বললে 40,000, 40,000 অন্যরা দেখা যাচ্ছে একটা গরু কাটলে 30,000। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, আমরা উজ্জ্বল গোস্তবিতানে গরুগুলো দেখতে আসছি। এই যে এখানে এখনো 2টা গরু বাঁধা আছে, এইগুলো মনে হচ্ছে যে ফ্রিজিয়ান গরু, অস্ট্রেলিয়ান গরু, 2টা বাঁধা আছে। এইগুলো আজকে মনে হয় জবাই হয়ে যাবে। এখানে 2টা গরু আছে, ওনারা বললেন পেছনে বাঁধা আছে, তো আপনাদেরকে দেখাতে আসলাম। দেখুন গরুগুলো ভালো, তাজা মোটা গরু, মানে ওই রকম না, কিন্তু গরুগুলো ভালো, দেখতেও সুন্দর, স্বাস্থ্যবান গরু। এই গরুগুলাই কেটে মাংস বিক্রি করা হচ্ছে। ৫৯৫ টাকা করে কেজি। উল্টা পাশে আরেকটা গরুর মাংসের দোকান আছে, শাহজালাল গোস্ত বিতান। ওনারা কত করে বিক্রি করছেন একটু দেখে নিই। ওনারাও বিক্রি করতেছেন 595 টাকা করে। ওনারা একটা ছোট পরিসরে বিক্রি করতেছেন। ভাই আপনারা কয়টা বিক্রি করতেছেন গরু দিনে? দিনে কয়টা গরু বিক্রি করতেছেন? দিনে? হ্যাঁ, বিক্রি না করতে পারলে বিক্রি করি না ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গরু দব করে 20,000 লস, কথা বুঝতে পারছেন? অর্ধেক পাইকারি দিয়ে অর্ধেক নিজের দোকানে বিক্রি করতেছে, এই দিয়ে বিক্রি করে শুক্রিয়া। যদি লস দেওয়ার পারো না বিক্রি করতে ভাই, আমাকে দাম লাগে না, এই দামি করে বিক্রি করে দাম লাগে না। আচ্ছা, আপনারা কয়টা গরু বিক্রি করলেন সকালবেলা শুক্রবারে? আমি একটা গরু বিক্রি করি ভাই, আমি বেশি একটা গরু বিক্রি করছি ভাই। একটা বিক্রি করে কোনো রকম জাল আছে ওটা নিয়ে শুক্রিয়া, বেশি লাগে না ভাই। আপনি বলতেছেন আপনার 595 টাকা লস হচ্ছে? অবশ্যই লস হচ্ছে, কখনোই লাভ হবে না।
তাহলে ওনারা কিভাবে এই ব্যবসা করছে ওরা ওনাদের ফ্যাক্টরি ওরা ওনারা জানে কিন্তু আমার লাভ হইতেছে না তাই আমি বলছি আমার লাভ হইতেছে না আদাকে দিব থেকে আমার দিকে তো শুনলেন দর্শক উনিও গরু মাংস বিক্রি করতেছে কিন্তু ওনার লাভ হচ্ছে না উনিও সেম 595 টাকা দিয়ে বিক্রি করতেছে উনি দিনে একটা গরু বিক্রি করতেছে কিন্তু ওনার লস হচ্ছে বলতেছে অপর দিকে ঠিক তার উল্টো পাশে উজ্জ্বল গোস্ত বিতান ওনারাও গরু বিক্রি করতেছে দিনে 12 থেকে 14টা গরু বিক্রি করতেছে কিন্তু ওনারা বলতেছে ওনাদের লস হচ্ছে না ওনাদের চলে যাচ্ছে এবং ওনারা মানুষের সেবা করতে পারতেছেন